চট্টগ্রামের আনোয়ারার গহিরা ও বন্দরের বহির্নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় 10 লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। ইয়াবা পাচারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে দুজনকে। দুপুরে কোস্টগার্ডের পূর্ব জোনাল কমান্ডারের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এসব তথ্য জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন কোস্টগার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম। সম্মেলনে বলা হয়, গতরাতে আনোয়ারার গহিরা এলাকায় অভিযান চালিয়ে একটি বোট থেকে 9,50,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দুজনকে আটক করে কোস্টগার্ড। এ বোটটি টেকনাফ হয়ে চট্টগ্রাম এসেছে বলে জানায় কোস্টগার্ড। অন্যদিকে সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের বহির্নগর এলাকায় আরেকটি অভিযানে 50,000 পিস ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। এসব ইয়াবার আনুমানিক মূল্য প্রায় 50 কোটি বলে জানায় সংস্থাটি।